কুষ্টিয়া এক আসনে সতেরো জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকো ও মোস্তারোয়ার জাহান বাদশাহ রবিবার বিকাল পাঁচটার দিকে মনোনয়ন ঘোষণার পর দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন মনোনয়ন ঘোষণার পর আকো ও মোস্তারোয়ার জাহান বাদশাহ সমর্থকদের স্লোগানে মুখরিত হয় দৌলতপুর উপজেলা বাজার সন্ধ্যার পর নুরুজ্জামান নুরুর নেতৃত্বে দৌলতপুর উপজেলা বাজার থেকে একটি উল্লাস মিছিল বের হয় মিছিলটি উপজেলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে গিয়ে শেষ হয়